হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোন ব্যবহার করার পর আমরা যদি এক জায়গায় রেখে দেই, সেক্ষেত্রে আমাদের মনে থাকে না যে আমরা কোন জায়গায় সেই ফোনটি রেখে দিয়েছি। হাতের কাছে যদি একটা ফোন না থাকে, তাহলে ওটা কল দিয়ে কীভাবে বুঝবো যে এই জায়গায় আছে। আজকের এই অ্যাপসটি দিয়ে আপনাদের দেখিয়ে দেবো, আপনাদের আশেপাশে মোবাইলটি থাকলে আপনারা সহজেই, আপনারা একটা সুইচ দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইলটি বেজে উঠবে। তো এটা কীভাবে করবেন, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই অ্যাপটি প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। এটা ফাইন্ড মাই ফোন ওয়্যারলেস, এই এটা লিখে সার্চ দিলে আপনাদের এটা দ্বিতীয় নম্বরে এসে পড়বে। দ্বিতীয় নম্বরে আসার পর আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন। সব ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 5 মিলিয়ন, 5 মিলিয়ন, এটা 10 মিলিয়ন ডাউনলোডার। এটা অনেক ভালো একটি অ্যাপস। তো এটা কিভাবে কাজ করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা অ্যাপসের ভিতরে ভিজিট করবেন। অ্যাপসের ভিতরে ভিজিট করার পর এটা লোডিং নেবে। তো এখান থেকে আপনারা কী করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এটা এখানে কন্টিনিউ ফ্রি, এই কন্টিনিউ ফ্রিতে এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটা সরাসরি অ্যাপসের ভিতরে, এখানে একটা অ্যাড নিচ্ছে, তো এখন আমি অ্যাডটা কেটে দেবো। তারপরে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তারপর এখানে অ্যালাও চাইছে, তো অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পর আবার অ্যালাও চাইছে, তো অ্যালাও করে দিচ্ছি। তো অ্যালাউ করে দেওয়ার পর এখন আমি কি করব, এটা অন হয়ে গেছে অটোমেটিকভাবে, এখন এটার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এখানে ভলিউমগুলো দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে যদি চান আপনাদের রিংটোনটা আপনি ই করে দিতে পারেন, পাল্টিয়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটি অ্যাড দেখতে হবে, তারপর আপনার ওই রিংটোনটা আপনি এখানে যোগ অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাইব্রেটার করে দেখতে পারেন, ফ্ল্যাশ দিয়ে রাখতে পারেন, পাওয়ার সেভিং মোড চালু করে রাখতে পারেন। তো আমার পাওয়ার সেভিং মোড চালু করা লাগবে না, সেক্ষেত্রে আমি এটা বন্ধ করে দিছি। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে মেলোডি চয়েস, এটার উপরে দিয়ে দেবেন। এটার উপরে দেওয়ার পর এটা একটা অ্যাড আসবে, তো কেটে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডগুলো দেখতে হবে, আপনাদের এই অ্যাড থেকে আপনাদের এই রিংটোনগুলো নিতে পারবেন। তো এখন যদি আমি এটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন যদি আমি এটাকে ধারে বসে একটা শীষ দেই, সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে আমাকে একটা শব্দ আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে শীষের কারণে আমার এই শব্দটি এসেছে। তারপর এখানে কন্টিনিউতে করে দেবেন, কন্টিনিউ করে দিলে এটা হয়ে যাবে। তারপর এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে আবার শীষ দেবেন। শীষ দিয়ে দেখবেন যে এখানে ঠিকঠাক আছে কিনা। তো দেখতেছি আমি শীষ দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি শীষ দেওয়ার সাথে সাথে এটা বেজে উঠলো। এভাবে আপনারা এই অ্যাপসটি দিয়ে কাজ করতে পারবেন, আপনাদের মোবাইলটা সহজেই খুঁজে বের করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।